প্রতিষ্ঠাবার্ষিকী এটা 1978 সালের 27 অক্টোবর বিএনপি প্রতিষ্ঠা পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল। আজকে আমার প্রিয় মাতৃভূমি বকশীগঞ্জে আজকে আমি যদি বিএনপির দিকে তাকাই, প্রতিটা অঙ্গ সংগঠনের দিকে তাকাই, তাহলে আমার মন ভেঙে যায়, মন কষ্ট পাই। স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই বকশীগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতে আবারও মিলন ভাইয়ের নেতৃত্বে, সাদাত বিন জামান সুমন ভাইয়ের নেতৃত্বে এই বকশীগঞ্জ বিএনপির ঘাঁটি হিসেবে সেই প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে বকশীগঞ্জের সর্বস্তরের জনগণ। আজকে বকশীগঞ্জে যে আওয়ামী লীগের চেহারা পালা আছে, গুন্ডা বাহিনী আছে, তাদেরকে বলতে চাই আপনারা দেখবেন জনতা ইহার প্রসাদের যেমন মিল্লাত সামনে এমপি ইলেকশন করবেন, তার সুযোগ করে সাদাত বিন জামান সুমন নির্বাচন করবেন, আপনারা আওয়ামী লীগ মাঠটাকে হারিয়ে যাবেন। তারা যদি রাস্তায় আসে তাহলে আপনারা পালাবার কোন পথ খুঁজে পাবেন না। আওয়ামী লীগ আপনারা শুধু দোয়াদর পড়তে থাকেন, কোথায় পালাবেন, কিভাবে পালাবেন, তাড়াতাড়ি দিন গুনতে থাকেন। এই 23 সালের নির্বাচন আসতেছে, বাংলাদেশের প্রতিটা জনগণ তথা বকশীগঞ্জের নেতৃবৃন্দ প্রস্তুত আছে। একথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমর হোক, রাষ্ট্রীয় বেগম কালেজা জিন্দাবাদ, তারান্নার অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, রেজিস্ট্রার সাদাত বিন জামান সুমন জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এবং যে বক্তব্য রাখার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বকশীগঞ্জ উপজেলা।